আপনারা দেখছেন আরামবাগ নিউজ। জুম করতে হবে। হয়তো পঞ্চু আছে হয়তো নজর বউ লেগেছে সবাই লাগলে কি করে মা সেইটাই তো হয়েছে কেসটা মা বলো। আমার নাম সন্তু বাড়ি, হরিপাল শহরে গ্রাম পঞ্চায়েতে আমার বাড়ি। তো আমি 100 দিনের কাজ আজকে হচ্ছিল, তো আমি আর আমার দুটো পুত্রাবতী গেছিলাম কাজটা বন্ধ করার জন্য, যে বলেছিলাম লোক সমাগম করা যাবে না। তো তারা আমাদের, আমরা লাইভ করছিলাম ফেসবুকে, তো আমাদেরকে মারধর করেছে 8:30 তো আমরা এখন ডাক্তার হাসপাতালে এসেছিলাম এমার্জেন্সিতে। কোন হাসপাতাল এটা? হরিপাল গ্রামীণ হাসপাতাল। আচ্ছা। তো ডাক্তার দেখিয়ে ওষুধ নিলাম, বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। যে প্রেসক্রিপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সন্টু বাড়ি, এই যে হাতে ওষুধ রয়েছে দাদার। জীবনের ভাগ্য চক্রে আছে অনেক না জানা তথ্য, আসে অনেক বাধা বিপত্তি। সেই সব না জানা তথ্য জানতে ও বাধা বিপত্তির মোকাবিলা করতে আপনাদের কাছে সব সময় শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। মনে রাখবেন,
কম্পিউটারের মাধ্যমে বাংলায় নিখুঁত ঠিকুজি কুষ্ঠি বিচার করা হয়। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।